হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজিব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকাল সবাই আইফোন একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে চায়, সেই ক্ষেত্রে আপনি যদি লক স্ক্রিনে আপনার নাম সেট করতে পারেন তা দেখতে যেমন চমৎকার লাগে, সেই সাথে এটা একটা আইডেন্টি হয় যে এই ফোনটা হচ্ছে আপনার। যে কেউ আপনার ফোনের লক স্ক্রিনের দিকে তাকালেই কিন্তু আপনার নামটি দেখতে পারবে, এবং এই ক্ষেত্রে আপনি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ব্যবহার করে ব্যতিক্রম ব্যতিক্রম স্টাইলে এখানে আপনার নাম লিখতে পারবেন। আইফোনের লক স্ক্রিনে আপনার নাম যদি সেট করতে চান তাহলে এজন্য একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাট ফার্স্ট অ্যাপ স্টোরে যাবেন, এরপর সার্চ বক্সে লিখে দিবেন এনি টেক্সট নামে। জাস্ট এনি টেক্সট লিখে সার্চ করলেই আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি দেখতে এরকম, দেখেন নিচের এই অ্যাপটি, এটা হচ্ছে এনি টেক্স লক স্ক্রিন উইজেট। এই অ্যাপটি আপনাকে খুঁজে বের করতে হবে, এরপর এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে গ্যাট স্টার্টেড ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি আপনার নাম লিখবেন। এই ক্ষেত্রে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, শুধু যে আপনার নাম লিখবেন তা না, আপনি অন্য কিছু চাইলেও লিখতে পারেন, বাট আপনার নাম লিখতে পারেন। এরপর উপর দিকে সেটিংয়ে ক্লিক করবেন, এরপর এখানে দেন ডিজাইন অপশন পাবেন, যে আপনি যে ফন্ট এখানে ব্যবহার করবেন এটা কেমন দেখতে হবে সেই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর এখানে বোল্ড অপশন রয়েছে, এটা অন করে দিলে দেখতে খুবই চমৎকার লাগবে। এছাড়া দেখেন যে কাস্টম ফন্টে যদি ক্লিক করেন এখানে অনেক অনেক ফন্ট রয়েছে, আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্টই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো সবগুলি অন থাকবে, এখান থেকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ডানে ক্লিক করে বের হয়ে আসবেন, এরপর ব্যাক করবেন। তো এখানে দেখেন একটা উইজেট তৈরি হয়ে গেল। এভাবে আপনি চাইলে অনেকগুলো স্টাইলে এখানে অনেকগুলো উইজেট তৈরি করতে পারবেন। এরপর এটা কীভাবে ব্যবহার করবেন বা সেট করবেন, এজন্য আপনি আপনার আইফোনের লক স্ক্রিনে চলে যাবেন। দেখেন এই লক স্ক্রিনে চলে আসলাম, এরপর লক স্ক্রিনটাকে কাস্টমাইজ অপশনে চলে যাবেন। জাস্ট কাস্টমাইজে ক্লিক করার পর লক স্ক্রিনে যাবেন, এরপর এখানে দেখেন যে অ্যাড উইজেট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো অলরেডি দেখেন আমার এখানে এই অপশনগুলো চলে আসছে, বাট আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে, তাই নিচের দিকে অ্যাপগুলো পাবেন। তো এখানে দেখার সুন্দরের জন্য অ্যাট ফার্স্ট আপনি ব্যাটারির যে উইজেটটা রয়েছে এটা অ্যাড করতে পারেন, এরপর এনি টেক্সট যে উইজেট রয়েছে সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এখানে আপনি যত খুশি তত উইজেট অ্যাড করে রাখতে পারবেন, বাট যেহেতু আমি একটা করে রাখছি তাই একটাই শো হচ্ছে, এই একটা অ্যাড করে দিলাম। এরপর ডানে ক্লিক করে দিলে দেখেন সেট হয়ে গেল। এভাবে আপনি চাইলে খুব ইজিলি আপনার আইফোনের লক স্ক্রিনে আপনার নাম সেট করে রাখতে পারেন। তো যা দেখতে খুবই চমৎকার লাগবে এবং এটা আপনার একটা পরিচয় বহন করবে। তো এই ছিল ভিডিও যে কীভাবে আপনি আপনার আইফোনের লক স্ক্রিনে আপনার নাম সেট করবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।